তো আমি দেখাচ্ছি এটা উপরের সেলাই কেন সমস্যা হয়, এটা আপনাদেরকে আমি একদম প্র্যাকটিক্যালি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এটা কেন সমস্যা হয়। আমি সেলাই করতেছি, আপনারা খেয়াল করুন। দেখুন সেলাইগুলো সুন্দর করে দেখুন, এটা এ দেখতেছেন এটা গুটি উঠছে, মানে লুজ হয়েছে, গুটি উঠছে। তো এটা কেন হয় এটা আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এটা হওয়ার কারণ হচ্ছে এই ববিন কেসের সুতাটা, এ দেখুন এই সুতাটা একটু লুজ, আপনারা এটা টাইট করে দিতে হবে একটু। আমি ববিন কেস দিয়ে দিচ্ছি, এ ববিন দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রু দিয়ে দিয়েন। এটা একটু টাইট করে দিলাম, আর একটু করতে হবে, ব্যাস হয়ে গেছে এখানে, ঠিক আছে। প্রয়োজন হলে এখানে একটু লুজ করে দিবেন, যদি প্রয়োজন মনে করেন, যদি প্রয়োজন হয়। দেখুন এই সিলেটটা ডিস্টার্ব করছে, এবার এই সিলেটটা দেখুন, সেটা দেখুন এটা ঠিক আছে, আর একটু লুজ করে দিই, এখানে আর একটু লুজ করে দিই। দেখুন লুজ করে দেওয়ার পরে অনেকটা ঠিক হয়ে গেছে। তো আমরা ববিন কেসের যে ফাতিটা এটা আরো একটু টাইট করতে হবে, যে টাইট করেছি এটা হয় নাই, আরো একটু টাইট করতে হবে। এবার মনে হয় হয়ে গেছে, আমি আরেকটা কাপড় নিচ্ছি। দেখছেন এবার ঠিক হয়ে গেছে, এবার মোটামুটি ঠিক হয়ে গেছে। আমি এখানে আরো একটু লুজ করে দিলাম, একদম 100% ওকে, একদম খুব সুন্দর সেলাই, উপরে নিচে দুই দিকে খুব সুন্দর সেলাই। দেখছেন খুব সুন্দর, অফকোর্স।